চুয়াডাঙ্গার জীবননগরে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার দোহাটি গ্রামের মাঠপাড়ায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। কুপ্রস্তাব দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাবা মতিয়ার রহমানকে হত্যা করা হয়েছে বলে দাবি মেয়ের। ঘটনাস্থল থেকে মেয়ে ময়না খাতুনকে আটক করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, সকালে বাড়িতে কান্নাকাটির শব্দ পান তারা। এরপর ঘরে গিয়ে মতিয়ার রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা প্রথমে সিলিং ফ্যানে গলা কেটে মতিয়ারের মৃত্যু হয়েছে বলে দাবি করেন। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন মেয়ে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ। মেয়ে ময়না খাতুন জানান, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর বাবার বাড়িতে চলে আসেন তিনি। কয়েকদিন ধরে বাবা তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিচ্ছেন। শুক্রবার রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন বাবা। রাগ ও ক্ষোভে সারা রাত ঘুমাতে পারেননি মেয়ে। সেই ক্ষোভ থেকেই সকালে ছুরি দিয়ে বাবাকে হত্যা করেন। তখন আমি ওই সামসেটের উপর ওনার গরু জবাই করে ছুরি আছে, সেই অমনি ঘুরে কাছে শুয়ে রয়েছে। তো যে পোস মেয়ে দিয়েছে উনি উঁচে পড়েছে, উঁচে পড়ে ওনার ধারাটা ছুরি তো রক্ত ঠিক গেছে। জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাবাকে হত্যা করেছে বলে স্বীকার করে নিয়েছে মেয়ে। বিষয়টি আরও খতিয়ে দেখে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। মায়ের বক্তব্য, মেয়ের বক্তব্য সবাই শুনলাম, দুই ভাইও আসছে, দুই ভাইয়ের বক্তব্য নিলাম। তাতে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা মেয়েকেই তার বাবাকে যে হত্যা করছে এটাতে সন্দেহ নাই। আর ভিতরে এর সাথে আসলে আর কেউ জড়িত আছে কিনা বা কেউ প্ররোচনা দিয়েছে কিনা বা অন্য কোনো কারণ আছে, এগুলো তদন্ত সাথে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধিক্কার জানাচ্ছেন, আবার অনেকে মেয়ের কথা বিশ্বাস করতে পারছেন না। তার মেয়ে যে কথা বলছে, পূর্বে তার এরকম কোন রেকর্ড নাই বা কোন জায়গায় এরকম মানে আমরা শুনিনি কোনো সময় যে সে আছে লুচ্চামি বা তার চরিত্র খারাপ, এরকম কোনো কিছু আমরা শুনিনি। এরকম ঘটনা বলছে ফ্যানে কেটে গিয়েছে, তারপর ওই লাশ দিয়ে বাড়ি চলে আসে, দেখে ফ্যানটা কোনো কিছু কাটা নাই, মেয়ে ডাইরেক্ট শিখে গেছে যে আমি কেটে ফেলেছি। সাইদ রহমান, কালবেলা।